বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভা সভাপতি আমার সহকর্মী মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার শেখ হাবিবুর রহমান সদর হয়ে আজকে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেছেন। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জীবন্ত ইতিহাস, বাংলাদেশের একজন কিংবদন্তি যিনি যখন বেসামরিক ব্যক্তি হয়েও সর্বোচ্চ সামরিক খেতাব অর্জন করেছেন বীরুত্তম, এবং জনগণের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে পেয়েছেন বীরুত্তম, জনগণের পক্ষ থেকে তিনি যে খেতাব পেয়েছেন সেগুলো বঙ্গবী কাদের সিদ্দিকী বীরুত্তম। বাংলাদেশে একজনই বিগত জীবন ও জন্ম গ্রহণ করে নাই, ভবিষ্যত করবে নেয়া সম্ভব। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতৃবৃন্দ এবং সুধীমন্ডলের সাংবাদিক বন্ধু, আসসালাম আলাইকুম। বিষয়টি হল যে আমি খুব বেশি একটা লেখাপড়া জানি না বা লেখাপড়ার গভীর আমি বুঝতে পারি না, কিন্তু আমি বিভিন্ন ঘটনার মাধ্যমে আমি কতগুলি বিষয় তুলে ধরার চেষ্টা করছি যেটা আলটিমেটলি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে কিনা বা আমরা বা মুক্তিযুদ্ধের চেতনার পরিবর্তে আমরা কাজ করতেছি কিনা। মুক্তিযুদ্ধটা মূল উদ্দেশ্যটি ছিল যে ভোট বা ভাতের অধিকারের পাশাপাশি সম্পদের সুষম বন্টন, মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকার, সেগুলি কি গোটা বাংলাদেশের আপামর জনগণ ভোগ করতেছে না একটা শ্রেণী, একটা শাসক গোষ্ঠী, একটা কোটায় মুক্ত সমাজ সেটা ভোগ করতেছে। আজকে প্রশ্ন উঠছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, আমি মনে করি আরো দাবি আমাদের দাবিটা এরকম হওয়া উচিত যে পার্লামেন্টটা হইতে হবে একটা অংশগ্রহণমূলক পার্লামেন্ট। আপনি পার্লামেন্টের দিকে তাকায় দেখেন যে এই দেশের সম্পদ যারা লুটে খাচ্ছে, এই দেশের টাকা যারা মানি লন্ডারিং করে বিদেশে পাঠাচ্ছে, যাদের বেগম পাড়ায় সাহেব পাড়ায় যাদের বাড়িঘর আছে, যারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে, আজকে পার্লামেন্টের দখল তাদের হাতে। একটা গবেষণা প্রকাশ পেয়েছে যে পার্লামেন্টে এক ঘন্টা বক্তৃতার মধ্যে মাত্র 3 মিনিট জনগণের কথা বলা হয়, বাকি কথাটা হয় প্রশংসা নতুবা নিষেধাজ্ঞা। আমরা চাই যে কেন স্বাধীনতা মানুষ চাইল, কেন মানুষ আত্মহত্যা দিল, কেন এত বড় একটা পরীক্ষিত এবং একটা সুসজ্জিত সামরিক বাহিনী পাক বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ কেন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে তাদের জীবন, এগুলি মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে কিনা, সাধারণ মানুষের গুরুত্ব হচ্ছে কিনা, এবং এই ইত্যাদি বিভিন্ন ঘটনা বিভিন্ন যে আমাদের সমাজে ঘটেছে যেগুলি জাতীয় পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে ইতিমধ্যে, সেটাই কম্পাইল করে আমি এই প্রশ্নটা বোঝার চেষ্টা করছি, যেটার জবাব আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি এই স্বাধীনতার একজন সাক্ষী, জীবন্ত ইতিহাস, তিনি বলবেন এই প্রত্যাশা আমি আমার বিশ্বাস করছি। আপনাকে সমস্ত ধন্যবাদ।